এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা অভিয়ান। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও কিন্তু খুব ভালোই আছি। আর কবে থেকে তোমরা আমাকে কমেন্টসের পর কমেন্টস করে যাচ্ছ যে দিদি তোমার পুজোর শপিং দেখাও, আর দিদি ভাইরা আমার তারা মানে কমেন্টস করছো, বোন তোমার পুজোর শপিং দেখাও, পুজোর শপিং দেখতে খুব ভালো লাগে। সত্যি পুজোর শপিং দেখতে খুব ভালো লাগে, আমারও খুব ভালো লাগে গো তোমাদের মতনই। তো চলো আজকে আমার দুর্গাপুজোর কী কী শপিং করেছি, আর আমার বর আমাকে কী দিয়েছে, আমার মা বাবা আমাকে কী দিয়েছে, আর তরুণকে কী দিয়েছে, তুর্যকে কী দিয়েছে, আর আমাদের সবাইকে কী দিয়েছে, আর তরুণ আমাদেরকে কী কী কিনে দিয়েছে, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা সাথে থাকো, আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করি আজকের এই শপিং ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে। তো চলো স্টার্ট করা যাক। প্রথমেই বলি তরুণ আমাকে কি কি ড্রেস কিনে দিয়েছে। তরুণ যেগুলো দিয়েছে আমাকে সেগুলো দেখাই আগে তোমাদের। তরুণ এই ওয়ান পিস ড্রেসটা কিনে দিয়েছে, এই যে পুরো পা অবধি ওয়ান পিসটা, এই যে এটা পরলে এত সুন্দর লাগছে না কি বলবো। আর হাতাটা ঠিক এরকম, এই যে হাতাটা দেখেছো, ঠিক এরকম ম্যাগি হাতা কিন্তু ঝুলি হাতার মতন এরকম, এই দিকটাও তাই, এই যে আর গলাটা এরকম ভি গলা আর ক্রুশের কাজ করা। তো এই ওয়ান পিসটা তরুণ কিনে দিয়েছে, এগুলো কিন্তু জুডিওর থেকে কিনে দিয়েছে। এই একটা ওয়ান পিস ড্রেস তরুণ কিনে দিয়েছে, এটাও কিন্তু তরুণ কিনে দিয়েছে। আর এটার হাতাটা দেখো এরকম কেমন ফোলা ফোলা, এই যে এরকম ফোলা ফোলা। এটাও এরকম, আর এই যে কাটিংটা ঠিক এরকম, এই যে নিচের দিকটা পায়ের কাজটা এরকম ক্রুশের কাজ করার মতন, এই যে এই ড্রেসটাও আমাকে তরুণ কিনে দিয়েছে। এটাও জুডিওর, এটা কুর্তি পুরো খুলছি না, কারণ এই যে এরকম খুলছি তাহলেই বুঝবে পুরো প্রিন্টটাই এরকম। এটাও জুডিওর, এটাও তরুণ কিনে দিয়েছে আমাকে, কটকি কটকি প্রিন্ট, এই যে সামনে থেকে দেখো। শপের নাম এই জন্যই উল্লেখ করছি, তোমাদের যদি কোনোটা ভালো লাগে তো তোমরা সেই শপে গিয়ে দেখতে পারবে, সেই জন্যই মেনশন করে দিচ্ছি কোনটা কোথা থেকে নিয়েছি। এই একটা কুর্তি কিনে দিয়েছে আমার, এবার হোয়াইটের মধ্যে একটু বেশি হয়েছে ড্রেস, এই যে এটাও পুরো খুললাম না, এটাও কিন্তু তরুণ কিনে দিয়েছে আমাকে এই ছাপা, এটাও জুটিওর। এই ড্রেসটাও তরুণ কিনে দিয়েছে, ওই ওই ব্ল্যাকটা, এই ব্ল্যাকটা কিন্তু আলাদা, এই যে দেখো ওই ব্ল্যাকটা কিন্তু, এই যে এই ব্ল্যাকটা এরকম হাতাটা আলাদা, ছাপাটাও আলাদা। এই হাতাটা যে জুলি হাতা, ম্যাগি হাতা, আর এটার হাতা কিন্তু অন্যরকম, এটার হাতায় যে থ্রি কোয়ার্টার আর এখানটা এরকম এলাস্টিক সিস্টেম, এরকম একটু উঠিয়েও পড়তে পারবো, সুন্দর হাতাটা সিস্টেম। এগুলো ট্রায়াল করেছিলাম তো পরে ভীষণ ভালো লাগছে। এখানটা আবার এই এই বুকের সামনে আবার এরকম এলাস্টিক আছে, এলাস্টিক আছে যে ভিনেক, আর এটাও কিন্তু ক্রুশের কাজ আছে এটার মধ্যেও, এটাও জুডিওর, তরুণ দিয়েছে আমাকে। এই একটা কুর্তি কিনে দিয়েছে জুডিওর থেকে, এটাও কিন্তু তরুণ দিয়েছে। পুরোটা খুলছি না কুর্তিগুলো, কারণ কুর্তিগুলো তো আর নিচে কোনো কাজ নেই দেখানোর মতন, পুরোটাই এরকম প্রিন্টের, এই যে খুব সুন্দর পরে ভালো লাগছিল এটা। তো এটা কিন্তু তরুণ কিনে দিয়েছে জুডিওর থেকে আমাকে, এটাও তরুণ দিয়েছে। তরুণ আমাকে অনেকগুলো ড্রেস দিয়েছে। এই যে জ্যাকেট, এই জ্যাকেটটা কি বলতো, জিন্স টপের উপরে দিয়ে পরলে না ভীষণ ভালো লাগবে, এই যে এরকম থ্রি কোয়ার্টার, থ্রি কোয়ার্টার স্লিপ ভীষণ ভালো লাগবে জিন্স টপের উপর দিয়ে পরলে, পুরো পা এরকম পা অবধি আসবে এতটা,
ভীষণ ভালো লাগবে, পরে এত ভালো লাগছিল না ট্রায়াল করেছিলাম যখন, তো এটাও কিন্তু জুডিওর থেকেই দিয়েছে। আর দিয়েছে হচ্ছে তিনটে ওভার সাইজ টি শার্ট, জিন্সের সাথে পরলে ভালো লাগবে, আর সামনে শীত আসছে, জিন্সের সাথে পরবো ভালো লাগবে। আর পিছনটা দেখো, এই একটা টি শার্ট দিয়েছে তরুণ, এই একটা টি শার্ট দিয়েছে, সামনেটা পুরো এরকম প্লেন, এরকম পিচ পিচ কালার, আর পিছনটা তোমার হচ্ছে গিয়ে এই এই কালার এরকম করা, অ্যাপেল অ্যাপেল তো, সুইট অ্যাপেলই তো মনে হচ্ছে। তো এটাও একটা ওভার সাইজ টি শার্ট, সামনের দিকটা পুরো প্লেন, পিছনটা হচ্ছে এরকম ছাপা করা, আর এইটার হচ্ছে আবার সামনেটা হচ্ছে এরকম ছাপা নেভি ব্লুটার, আর পিছনটা হচ্ছে পুরো প্লেন। তো এই তিনটে ওভার সাইজ টি শার্টও কিন্তু তরুণ আমাকে কিনে দিয়েছে। তো এইবার দেখাই হচ্ছে আমার মা বাবার তরফ থেকে আমাদেরকে কী কী দিয়েছে। তো প্রথমে আমারটা দেখাই, মা বাবার তরফ থেকে কী কী পেয়েছি। তো এই একটা ওয়ান পিস ড্রেস কিনে দিয়েছে বাবা আমাকে, মানে মা বাবার তরফ থেকে আর কি। এই যে এটা প্যান্টালুনস থেকে কিনে দিয়েছে, এটার হাতা হচ্ছে এরকম, এই যে হাতটা, আর বুকের সামনেটা দেখো, গলাটা ঠিক এরকম, আর এটা পুরো ওয়াইন কালার, ভীষণ সুন্দর। এটা একটু শর্ট আছে, কোথাও বাইরে ঘুরতে গেলে এমনি শুধু পরবো ওয়ান পিসের মতন করে, আর এখানে যখন মানে এদিক ওদিক যাব তখন জিন্সের সাথে পরলেও কিন্তু ভীষণ ভালো লাগবে। আর এটা পরে না ভীষণ ভালো লাগছিল, ট্রায়াল করেছিলাম যখন পরে ভীষণ ভালো লাগছিল। আর এটার আরেকটা কি বলতো, এইদিকে চেন আছে, এই যে এই দিকটায় এরকম চেন আছে, চেন খোলাও যায় আটকানো যায়। তো তো এই ড্রেসটা আমার ভীষণ পছন্দ হয়েছে, এটা শুধু পরতে পারবো কোথাও ঘুরতে গেলে, আর এখানে কোথাও গেলে তখন জিন্সের সাথে পরবো, কারণ একটু লেন্থটা ছোট আছে, কিন্তু এত সুন্দর না, ব্রাশু কাপড়ের মধ্যে পরে ভীষণ ভালো লাগছিল যখন আমাকে নিয়েই গেছে প্যান্টালুনসে যখন ট্রায়াল করেছিলাম না, এত ভালো লাগছিল না কি বলবো, খুব ভালো লাগছিল, আর একদম সফট কাপড়টা, ভীষণ সুন্দর। তো এটা হচ্ছে মা বাবার তরফ থেকে একটা ওয়ান পিস, এটাও আমার মা বাবার তরফ থেকে, হ্যাঁ এটাও ওয়ান পিস বলবে কি কুর্তি বলবে, অ্যাঙ্কেল লেন্থ অবধি এটা ওয়ান পিস করেও পরা যাবে, আবার কুর্তি করেও পরা যাবে। এই যে হাতাটা ঠিক এরকম থ্রি কোয়ার্টার, আর এই যে আর বুকের কাজটা দেখো, ভীষণ সুন্দর একটা অফ হোয়াইট কালারের মধ্যে, এটা জানি না কতটা ঠিক কালার আসছে, এটা কিন্তু পুরো অফ হোয়াইট কালার। আর নিচটা দেখো, নিচটা এটা ওয়ান পিস করেও পরা যাবে, দাঁড়াও দেখাচ্ছি, নিচটা ঠিক এরকম এরকম, বেশিরভাগ আমার এবার হোয়াইট কালেকশনই বেশি হয়েছে, হোয়াইট আর ব্ল্যাকের মধ্যে পুরো এখানটা এরকম হয়েছে। এটা তুমি লেগিংস দিয়ে না পরলেও তোমার কোনো কিছু যায় আসবে না, লেগিংস ছাড়া পরলেও তোমাকে খুব ভালো লাগবে। এই যে হোয়াইট কালারের যে ড্রেসটা দেখলে, সেটা হচ্ছে আমার মা বাবার তরফ থেকে দিয়েছে আমাকে, এটা ম্যাক্স থেকে কিনে দিয়েছে আমাকে। আমার বাবা জুডিও থেকে কিনেছে একটা মার জন্য সেম, একটা আমার জন্য সেম, একদম সেম, এই যে একদম সেম, একটা মাকে কিনে দিয়েছে একটা আমাকে কিনে দিয়েছে জুডিওর থেকে। আর এই পুরো হোয়াইট কালারের মধ্যে বেশি কালেকশন হয়েছে আমার দেখো, আর এর হাতাটা না এখানটাও কিন্তু এলাস্টিক আছে, সেম সেম, মারটাও এক কালার আমারটাও এক কালার, একসাথে পরবো যখন পরবো, ভালো লাগে একসাথে পড়লে। তো এটাও আমার মা বাবার তরফ থেকে বাবা দিয়েছে। এবার দেখাই জুডিও থেকে মা আমাকে আরেকটাও ওয়ান পিস কিনে দিয়েছে, এই যে এটাও কিন্তু ওয়াইন কালারের মতনই হয়ে গেল, ওইটার ওইটার মতন ডিপ ওয়াইন না, এটা একটু জাম জাম কালার আছে, এই যে সামনেটা দেখো,
হাতাটা দেখো, এখানটা আবার একটুখানি পম পম করা রয়েছে, আবার এখানটা এলাস্টিক রয়েছে, আর এখানটা এরকম পম পম করা। এটাও পরে ভীষণ ভালো লাগছিল। প্রত্যেকটা ড্রেস যখন ট্রায়াল করেই তো নিয়েছি, ভীষণ ভালো লাগছিল পরে। আর এর গলাটাও কিন্তু ভীষণ সুন্দর। এই যে তো এটার মার ভীষণ পছন্দ হয়েছে, এটা মার তরফ থেকে আমাকে দিয়েছে, মা জুডিওর থেকেই দিয়েছে। এবার তোমাদের আরেকটা হোয়াইট ওয়ান পিস দেখাবো, সেটাও কিন্তু আমার মা বাবার তরফ থেকে আমাকে দিয়েছে, এটা জুডিওর থেকে। এই যে এটার বুকের সামনের কাজটা দেখো এত সুন্দর, আর এটা জুডিওতে এখনো রয়েছে। কাজটা দেখো কত সুন্দর, ভীষণ সুন্দর। আর এটা না জুডিওতে এখনো রয়েছে। আর হাতটা দেখো এরকম কি সুন্দর, হাতাটা পুরো সুতোর কাজ করা, আর সুতোর কাজটা এত সোবার, এই জন্যই আমাদের ভালো লেগেছে। তো এটাও কিন্তু আমার মা বাবার তরফ থেকে আমাকে দিয়েছে। নিচটাও ঠিক এরকম, তো পুরো ড্রেসটা এরকম। এবার আমি একটু ওয়ান পিসটাই বেশি নিয়েছি মা বাবার থেকেও, আর তরুণের থেকেও প্রচুর ওয়ান পিসই নিয়েছি। এটাও কুর্তি দিয়েছে মা, এটা বুটিক থেকে দিয়েছে, ভালো লেগেছে ভীষণ। তো এটা হচ্ছে বুটিকের থেকে দিয়েছে, ব্ল্যাক কালার। মানে আমার হোয়াইট আর ব্ল্যাকের কালেকশনই এবছর বেশি পুজোয়, শুধু হোয়াইট আর ব্ল্যাকই দেখাচ্ছি তোমাদের। এই যে বুকের কাজটা দেখো কি সুন্দর, পুরো নিচ অব্দি, পুরো নিচ অব্দি। এই যে এরকমভাবে দেখাই তাহলে বুঝতে পারবে। আর এটা তুমি কুর্তি হিসাবেও পরতে পারবে, গাউন হিসাবেও পরতে পারবে, কারণ সাইডে না কাটা নেই এরকম। এই যে কাটা নেই পুরো অবধি, পা অবধি, আর সাইডে কাটা নেই। তাও তুমি লেগিংস দিয়েও পরতে পারো, লেগিংস ছাড়াও পরতে পারো। খুব সুন্দর এই কুর্তিটা, পরে ভীষণ ভালো লাগছিল আমাকে। পুরো মাঝখানটা এরকম পুরোটা লাস্ট অবধি কাজ গেছে না, একটু মানে পুরো একদম লাস্ট অবধি কাজ গেছে, তো ভীষণ সুন্দর। এবার দেখাই পুজোতে আমাকে শাড়ি দিয়েছে। আমি শাড়ি নেবো না, তরুণের কাছেও বলে দিয়েছিলাম যে শাড়ি নেবো না, প্রচুর শাড়ি, আর শাড়ি পরাই হয় না। তো মা কথা শোনে না, মা সেই রীতিমতন আমাকে একটা করে শাড়ি দেবেই পুজোতে, এরকম করে। এইবার বলেছিলাম একদমই নেবো না, কারণ তরুণের থেকেও নিইনি শাড়ি। আমি মন ভরে ওয়ান পিস কিনেছি, কুর্তি কিনেছি, তো মাকেও বলে দিয়েছিলাম, কিন্তু মা শোনেই না কথা, সেই আমাকে শাড়ি দিয়েছে। ওই যে প্যারোট গ্রিন কালার দেখছিলাম না মার আর শাশুড়ি মার শাড়ি কিনতে গিয়ে, তো সেটা মা ভিডিওতে দেখেছে যে আমার প্যারোট গ্রিন কালার পছন্দ হচ্ছে, আর প্যারোট গ্রিন কালারের আমার কোনো শাড়ি নেই। তো মা ওই যে সে ভিডিও করেছিলাম, বলেছিলাম যে আমার ভীষণ সুন্দর লেগেছে এই শাড়িটা, সেই প্যারোট গ্রিন কালারের শাড়ি আবার ওই আদি রেডিমেড সেন্টার থেকে আমাকে এই মঙ্গলগিরি কিনে দিয়েছে। কথা বলতে বলতে গলা ভেঙে যাচ্ছে। তো এটার না পারপিকো করে একেবারে আমাকে দিয়েছে, বলছে আর তোর পারপিকো করার ঝামেলা থাকবে না। এই যে এটা হচ্ছে মঙ্গলগিরি শাড়ি, মঙ্গলগিরি শাড়ি, আর এটা কিন্তু অরিজিনালের উপরে, পিওর সিল্কের উপরে। আর এটার আঁচলটা, এই যে আঁচলটা হচ্ছে পুরো শাড়িটা খুলছি না, আমার ভাঁজ করতে মুশকিল হয়ে যাবে। এই যে আঁচলটা হচ্ছে পুরো এরকম রানি, আর পাটটা তো দেখালামই। এই যে পুরো প্যারোট গ্রিন আর রানিতে, এত সুন্দর শাড়িটা কি বলবো, ভীষণই সুন্দর শাড়িটা। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করো আমাকে, আমি তো আমাদের পছন্দে বলবোই ভালো। তাও তোমাদের পছন্দ মানে হয়েছে নাকি আমাকে অবশ্যই কমেন্টস করো। এই যে এই যে পাটটা ঠিক এরকম, এটা হচ্ছে আমার মা আমাকে কিনে দিয়েছে, আদি রেডিমেড সেন্টার থেকেই কিনে দিয়েছে। আর এটার ব্লাউজ আমি বানিয়ে নিয়েছি, ব্লাউজটা হচ্ছে ওই আঁচলের মতন আছে। এই যে পিঠটা দেখো এরকম, হাতাটা এইভাবে বানিয়েছি, লম্বা হাতা গ্লাস হাতাই বানিয়েছি, পিঠটা এরকম, আর সামনেটা হচ্ছে ওদের কিন্তু প্যাড দিয়ে বানিয়েছি। তো এই হচ্ছে ব্লাউজ, আর এই হচ্ছে শাড়ি, এই হচ্ছে শাড়ি। তো ব্যাক ক্যামেরায় ভালো করে শাড়িটা দেখে নাও, এটা হচ্ছে পাড়ের দিক, টেম্পেল করাটা হচ্ছে পাড়ের দিক, আর ওটা হচ্ছে উপরে গোজার দিক, আর এই যে ব্লাউজ, তো ভালো করে দেখে নাও চলো।
সিনেমাগুলোই আগে দেখিনি। তো তারপরে দেখাই আমার সামনেই বার্থডে, পুজোর পরেই, পুজো চলে যাওয়ার পরেই হচ্ছে বার্থডে আমার। অক্টোবর মাসে বার্থডে, তোমরা জানোই, আর প্রতিবার পুজোর মধ্যেই বার্থডে পড়ে। এবার পুজো ছেড়ে পড়েছে, মানে পুজো যেহেতু একদম অক্টোবরের সামনের দিকে, তো বার্থডেটা তো মানে বার্থডে তো আমার 21 তারিখে, 21শে অক্টোবর আমার বার্থডে, তো পুজো হয়ে যাবে সমস্ত কমপ্লিট। তো বার্থডের গিফটটা মা হচ্ছে আগেই আমাকে দিয়ে রেখেছে, দিয়ে দিলাম বার্থডের গিফটটা, তুই বার্থডের দিন এটা পরবি। তো যখন দিয়ে রেখেছে আর তোমাদের দেখিয়েও দিই, বার্থডের দিন এটা পরবো। তো এটাও একটা সেট আর কি, কুর্তি প্যান্টের যে সেটগুলো থাকে না এখন বেরিয়েছে, খুব বেরিয়েছে, তো সেটারই হচ্ছে সেট। এই যে হোয়াইটের মধ্যে দিয়েছে, আমার তো ভীষণ 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 পছন্দ হয়েছে, তোমাদের কেমন লেগেছে বলবে। এটাও কিন্তু হোয়াইটের মধ্যেই হয়েছে, সব আমার ড্রেস এবার হোয়াইটের মধ্যে হয়েছে। এই যে বুকের সামনে এরকম কাজ, আর এরকম হাতাটা, এরটা নর্মাল আছে, আর গোল্ডেন দিয়ে এরকম স্ট্রাইপ স্ট্রাইপ আছে সাইড থেকে, একদম এখান থেকে গলার এই হাতের নিচ থেকে যে এই কাজটা শুরু হয়েছে, এই কাজটা কিন্তু সারাটার মধ্যে এরকম রয়েছে। আর পাটটা রয়েছে হচ্ছে এইরকম, পুরো মানে ভীষণ সুন্দর। এটা যখন আমি পরেছিলাম ভীষণ সুন্দর হয়েছে, কিন্তু কি হয়েছে একটু আমার না ঢিলা হচ্ছে, একটু মানে কি ভালোই ঢিলা হচ্ছে, কিন্তু এটা খাপানো যাবে না এই জন্যই যে এই যে এই খাপালে না এই দিকের যে এখান থেকে তো খাপাতে হবে, ছোট করতে হবে, তো এই কাজটা আর দেখা যাবে না, এই যে এই কাজটা আর দেখা যাবে না, তখন একদমই আর ভালো লাগবে না। তো এটা বার্থডের দিন পরার ইচ্ছা আছে। আর এই এই হচ্ছে প্যান্ট, প্লাজো প্যান্ট তার সাথে, তাই এটা বার্থডের দিন পরবো। এবার দেখাই তরুণকে মা কি ড্রেস দিয়েছে পুজোয়। এই যে তরুণকে এই শার্টটা দিয়েছে, আর পুরো খুলছি না, এটা ট্রেন্স থেকে দিয়েছে জন প্লেয়ার্সের। এই যে পুরোটার খুলছি না, ভাঁজ করা ভীষণ ইয়ে এই শার্টটা। আর তার সাথে আমি দিয়ে দিলাম এই জিন্সটাও, কিন্তু মা হচ্ছে তরুণকে দিয়েছে পুজোয় এই শার্ট আর এই জিন্স। তরুণ তো কিছু নিতেই চায় না, জোর জবরদস্তি করে ওকে দেওয়া হয়, আর ও বেশি নিতেই চায় না। আর আর আমার তরফ থেকে আমি তরুণকে দিয়েছি হচ্ছে এই শার্টটা। এই যে এটাও কিন্তু আমি এর থেকেই দিয়েছি, ট্রেন্স থেকে এই শার্টটা দিয়েছি। আর তার সাথে দিয়েছি কি বলতো এই জিন্সটা, সেটাও আমি দিয়ে দিলাম সাইডে, দেখে নাও, তার সাথে এই জিন্সটা দিয়েছি। যেহেতু একটু মানে অফ হোয়াইট কালারের শার্টটা হয়েছে, মানে হালকা কালারের শার্ট হয়েছে, তাই জিন্সটা একটুখানি ডিপ দিয়েছি আমি। আর মার যেহেতু শার্টটা একটু ডিপ কালার আছে, এই যে শার্টটা একটু ডিপ কালার আছে, এই জন্য মা হচ্ছে জিন্সটা একটু হালকা কালারের দিয়েছে। এটা মা দিয়েছে, এটা আমি দিয়েছি তরুণের, দুটো হয়েছে, এর বেশিও নিতেই চায় না, এটাও দিয়েছি অনেক জোর জবরদস্তি করে। এবার তুরজোরগুলো দেখাই। তুরজোকে এই ড্রেসটা মা তো প্যান্টালুন্স থেকে কিনে দিচ্ছিল, তোমরা দেখেছো ওই ওই যে সেই গেছিলাম কেমন স্ট্রিটের প্যান্টালুন্স থেকে, তো এই ড্রেসটা কিনে দিয়েছে। আর ও ভালো কথা, আমার কিন্তু এই ওয়াইন ড্রেসটাও কেমন স্ট্রিটের প্যান্টালুন্সের, এটা কিন্তু আমাদের বেড়া এই সোদপুরের প্যান্টালুন্স থেকে না, এটা কিন্তু কেমন স্ট্রিটের প্যান্টালুন্স থেকে নেওয়া। এই যে সামনেটা, এটা এটা আর তুরজোর এইটা কেমন স্ট্রিটের প্যান্টালুন্স, এটা মা ম্যাক্স থেকে তুরজোকে কিনে দিয়েছে, যে রেড কালারের টি শার্ট ভিতরে ঢোকানো আর এই শার্টটা, মানে এটা পরে তারপর ওটা পরবে, তাই জন্য সেট করে দিয়েছে একদম, এটা পরে তারপর এটা পরবে। এটা তুরজোকে দিয়েছে মা, এই একটা বিবস দিয়েছে, এই শার্টটাও মা দিয়েছে তুরজোকে ম্যাক্স থেকে কিনে। আর এই টি শার্টগুলোও দিয়েছে, এর মধ্যে আবার হুডি আছে, যে হুডি আছে, ও ভীষণ ভালোবাসে হুডি দেওয়া, যে কোনো শার্ট বা টি শার্ট পরতে ভীষণ ভালোবাসে, তো এগুলোও দিয়েছে ও দিদান। এ একটা পিছনটা এই যে কালারের হুডি, এই একটা টি শার্টও মা দিয়েছে, এটাও ট্রেন্সের। এই প্যান্টটা দিয়েছে, এই কালারের কিন্তু ওর প্যান্ট নেই, এতগুলো প্যান্ট যে তোমাদের আগে দেখিয়েছি এই কালারের প্যান্ট নেই, এই একটা কটন প্যান্ট দিয়েছে। তো এই হচ্ছে ও দিদান আর বাবুর তরফ থেকে তুরজোর পুজোর গিফট এতগুলো। আর এই শার্টটা দিয়েছে হচ্ছে মেজোমা পুজোতে, মানে তুরজোর হরভজন, তুরজোর হরভজন দিয়েছে এই শার্টটা।
এই শার্টটা দিয়েছে দুর্জয় হরভজন, ব্লুর মধ্যে তেমন ডট ডট না বরফি বরফি করা হোয়াইট দিয়ে, দেখো খুব সুন্দর, খুব ভালো হয়েছে মেজোমার গিফটটাও। আর তার সাথে এরকম কালারেরই একটা হাফ প্যান্ট দিয়েছে, খুব সুন্দর হয়েছে মেজোমার গিফটটাও, ভীষণ পছন্দ হয়েছে তুর্জোর হরভজনের গিফট আমাদের। তো এবার দেখাই হচ্ছে জুতো, তুর্জোর জুতো তো আগেই দেখিয়ে দিয়েছি, এবার আমার জুতো দেখাই। তো আমার মা আমাকে জুতো কি সেদিনকে সিলেদার্স থেকে দেখলে মানে সেরকম দেখতে পারিনি, সেজন্য কিনতে পারিনি, তারপর অন্য দোকান থেকে বললে আমি কিনেছি। তো এই যে কিনেছি, এটা হচ্ছে এই জুতোটা হচ্ছে মা কিনে দিয়েছে আমাকে মার তরফ থেকে। একদম কি সুন্দর হালকা পিঙ্ক, পিঙ্ক কালারের মধ্যে এরকম নেটের, তার মধ্যে স্টোন স্টোন বসানো, আর এরকম। আর এই দিকটা দেখো, পিছন দিকটা ঠিক এরকম, খুব সুন্দর জুতোটা, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আর অনেক ওয়ান পিস ড্রেস হয়েছে, তো ওয়ান পিস ড্রেসের সাথে কুর্তির সাথে কিন্তু ভীষণ মানে ভালো মানাবে আর কি। তো এই জুতোটা হচ্ছে আমার মার তরফ থেকে। তারপরে দেখেছিল আমি সিলেদার্সে গেছিলাম তরুণের সাথে, তরুণের থেকে কিন্তু এই জুতোটা নিয়েছি, দেখাচ্ছি জন। তোমরা আইডিয়া করেও ফেলেছিলে আমি কোন জুতোটা নিয়েছি আগের ব্লগে, এই যে এই জুতোটা নিয়েছি। আমার এরকম আংঠা জুতো ভীষণ ভালো লাগে, আর এটার কালারটাও ভীষণ সুন্দর, রোজ গোল্ড, রোজ গোল্ড কালার। আর এরকম আংঠা দেওয়া জুতো আমার ভীষণ ভালো লাগে, পাটা এরকম ঢুকিয়ে পড়তে স্লিপারের মতন, আমি এই জুতো পরে খুব আরাম পাই, এই জন্য আমার এই জুতো ভীষণ ভালো লাগে। এটা শাড়ির সাথে কুর্তির সাথে সবের সাথেই মানাবে, আর মা যে জুতোটা দিয়েছে ওটা কুর্তি ওয়ান পিসের সাথে খুব ভালো যাবে এই জুতোটা। আমাদের পুজোর শপিং তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। তো এই হচ্ছে আমাদের পুজোর শপিং, আমার পুজোর শপিং কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও, আর সত্যি কথা বলবে কমেন্টসে, যেটা ভালো লেগেছে বলবে, যেটা খারাপ লেগেছে সেটাও কিন্তু কমেন্টস করতে ভুলো না, তোমাদের কমেন্টস করতে ভীষণ ভালো লাগে। তো চলো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে একটা নেক্সট সুন্দর ব্লগ নিয়ে। তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো, টাটা। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা ফটফট গিয়ে আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর বেল আইকনটাকে টং করে বাজিয়ে পাশে থেকো। টাটা।